বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এক অপূর্ব স্বাদের কাঁচা কলার রেসিপি, যেটা কি না অসাধারণ খেতে। তো বন্ধুরা, আগের দিনে দেখো অনেকগুলোই কাঁচা কলা এনেছিল আমার মা। তো বাজার থেকে এতগুলো কাঁচা কলা দেখে আমি ভাবলাম আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো এই কাঁচকলা বা কাঁচা কলা এইটাকে কিন্তু দেখো আমি ঠিক একটা কলাকে তিন ভাগে ভাগ করে কেটে নিয়েছি, আর কেটে নিয়ে দেখো জলের মধ্যে দিয়ে দিয়েছি। কলার তো একটা কষ থাকেই, আর এখন দেখো আমি এটাকে সিদ্ধ করে নেব। এখানে দিয়ে দিয়েছি কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়েছিলাম। তো এখানে দেখো হলুদ আর নুন দিয়ে এই কাঁচা কলা বা কাঁচকলাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর দেখো দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে, আর এই খোসাটাকে কিন্তু আমি হাত দিয়ে এরকম ছাড়িয়ে নেবো, যেরকম নর্মালি কলার খোসা আমরা ছাড়াই। আর এই খোসাটাকে তোমরা না ফেলে দিয়ে এটা কিন্তু বাটা করে খেতে পারো, ভর্তা বা বাটা করে। তো বন্ধুরা, বাটা করে এই মানে কলার খোসাটা খেলে কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী হয়। আর এই দেখতেই পাচ্ছ আমি এরকমভাবে বাকি কাঁচা কলার মানে কাঁচকলার খোসাগুলোকে আমি তুলে নিচ্ছি, মানে ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। তো খুবই ইজি না? তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু এই রেসিপিটা যদি তোমরা একবার ট্রাই করো তো আমি কথা দিচ্ছি তোমাদের মুখে লেগে থাকবে। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা বেসন, কিছুটা চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে। তো সমস্ত কিছু শুকনো ভালো করে আগে মিশিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে একটা দেখো ব্যাটার তৈরি করে নেব। আর এই এইভাবে এই কাঁচা কলার রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখো, নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো বন্ধুরা, অনেক সময় নিরামিষ দিনে আমরা ভাবি যে কী খাই কী খাই, বাট সেই সময় এইরকম সবজির এইরকম একটা রেসিপি থাকলে না আর অন্য কোনো কিছু খাবার ইচ্ছাই হবে না। তো বন্ধুরা দেখো, এখন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এই যে কড়াইও তেল দিয়ে দিলাম, আর এই দেখো চামচ দিয়ে একটু হালকা করে এই কাঁচা কলা বা কাঁচকলাটাকে একটু চেপে দিচ্ছি, মানে চেপে দিলে কিন্তু এটা কিন্তু ভাজতে বেশ ভালো হয়। তো বন্ধুরা, এটা আমি বেসন বা ওই চালের যে গুঁড়ো দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি এতে ডুবিয়ে আমি কিন্তু তেলে ভেজে নেব। তো বন্ধুরা খুব ইজি না? এইভাবে তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, জাস্ট অসাধারণ লাগবে, মুখে লেগে থাকবে। তো বেসন দিয়ে এইভাবে কাঁচকলা বা কাঁচা কলা এটাকে ভেজে এইভাবেও কিন্তু খেতে বেশ মজার লাগে বন্ধুরা। তো আর যেহেতু এটা আমি একটা রেসিপি মানে সব তরকারি বানাবো, তো এটা লাঞ্চে তোমরা দুপুরবেলা ভাতের সাথে খেতে পারো বা রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই তরকারিটা একদম ফাটাফাটি লাগে। তো বন্ধুরা দেখো, তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে এই যে কাঁচকলার যে বেসনে এতে ডুবিয়ে আমি যে ব্যাটারে ডুবিয়ে এই যে পাকোড়াগুলো বানিয়ে নিয়েছি, এটা বলতে পারো একটা পাকোড়া বা বড়া, যা খুশি বলতেই পারো। তো এগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি, আর বানিয়ে এখন দেখো লালচে করে ভেজে নিয়ে এখন আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে রাখছি। তো বন্ধুরা, এই তরকারি থাকলে আশা করি তোমরা অন্য কোনো তরকারির দিকে তাকাবেই না, কেননা এই তরকারিটা এতটাই সুস্বাদু হয়, অসম্ভব মজার এই কাঁচা কলার রেসিপি, যেটা কি না মানে নিরামিষ দিনের জন্য তো অসম্ভব টেস্টি হয়। তো সেই দিনের জন্য একদম পারফেক্ট, আর এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখো, তোমাদের জাস্ট মুখে লেগে থাকবে। তো দেখো আমি সব কটা কাঁচকলাকে ভেজে নিয়েছি, আর এই তেলের মধ্যে আলুগুলোকেও দেখো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আর দেখো আমি এটাকেও ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। তো এখানে ভালো করে লাল লাল করে দেখো আমি আলুগুলোকে একটু সামান্য নুন দিয়েছিলাম, দিয়ে ভেজে আমি দেখো ওই প্লেটেই আমি তুলে রাখবো। তো এখানে দেখো সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এখানে আর এই তরকারিটার মধ্যে আমি কিন্তু দিচ্ছি কিছুটা কাজু বাটা আর চালমগজ বাটা। তো কাজু এখানে চার পাঁচটা মতো নিয়ে নিয়েছি, আর চালমগজ একটু ধরো এক চামচ মতো চালমগজ, আর এটাকে কিন্তু ভালো করে পেস্ট করে আমি রেখে দিয়েছি। এখন দেখো আলু ভাজার পর সেই কড়াতে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা আর জিরে, এগুলো ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা। তো বন্ধুরা, এটা কিন্তু একদমই নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটা আমি আজকে বানাচ্ছি। তো ভালো করে তেলের মধ্যে মশলাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা আগে দিইনি, তেজপাতাটা ধুয়েছিলাম বলে, ওই জন্য তেলের মধ্যে তেজপাতাটা দিলে ছিটকে গা হাত পা ভর্তি হয়ে যাবে, ওই জন্য আমি মশলার মধ্যে তেজপাতাটা দিলাম। তো বন্ধুরা দেখো, এখানে ভালো করে কষানো একটু হয়ে যাবার পর আমি কিন্তু আলুগুলো মানে ভেজে রাখা আলুগুলো আমি এই মশলার উপর দিয়ে দিলাম। এখন দেখো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এখানে কিছুটা ধনের গুঁড়ো, আর এই যে কাজু আর চালমগজ যে বাটা এই মশলাটা, এটা দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব।
তো সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর জল দিয়ে তারপর কিন্তু আবারও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো। তো বন্ধুরা, এর গ্রেভিটাও কিন্তু বেশ অসাধারণ খেতে। তো দেখো, এখানে আমি কিন্তু মশলাটাকে আরও কিছুক্ষণ মানে ভালো করে কষিয়ে নেব। তো এখানে কিন্তু এভাবে মশলা কষালে কোনো মশলার স্মেলও পাবে না, আর খেতেও কিন্তু যত সবজি বা তরকারি কষাবে তার স্বাদ তত বৃদ্ধি পায়, জানো তো। তো বন্ধুরা, যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। তো দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি ফোটানো জল। তো এখানে যে যেরকম পরিমাণ এখানে ঝোলটা ব্যবহার মানে খাবে সেই অনুযায়ী জলটা দেবে। তো আমি এখানে দেখো খুব বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা, তো সেই অনুযায়ী। আর যেহেতু কলাটা ভাজা মানে বেসন দিয়ে ভাজা, তো সেখানে কিন্তু ঝোল কিছুটা টেনেও নেবে। তো এখানে দেখো জলটা দিয়ে আমি কিন্তু চাপা দিয়ে দেবো, আর ফুটে ওঠার অপেক্ষা রয়েছে। এখানে দেখো টকবক করে ফুটে উঠেছে, দেখো কিছুক্ষণের মধ্যে তরকারিটা যখন ফুটে উঠবে তখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর আলুগুলো জাস্ট ভাজা ছিল, কিছুটা হয়েই গেছে। এখন দেখো আমি এই যে কলাগুলো, কলার যে বড়া বা পাকোড়াটা আছে ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে কিন্তু একটু আবারও চাপা দিয়ে দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে দেখো চাপ, এই সব বড়াগুলো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু আবার ঢাকনাটা চাপা দিয়ে দেবো, আর চাপা দিয়ে আবারও দেখো টকবক করে ফুটছে, দেখো ফুটে উঠেছে। এবার কিন্তু আমি মানে এপিট ওপিট উল্টে দেবো, একদিকটা বেশ মানে ঝোলের দিকে ছিল আর একদিকটা ওপর দিকটা নিচের দিকে করে দেবো। দেখো প্রত্যেকটা কলার যে বড়া আছে তাকে উল্টিয়ে দিচ্ছি, আর এই ঝোলটা কিন্তু এরকম পাতলা লাগবে না, কিছুক্ষণ পরেই ঘন হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ একটু আমি পাতলা রেখেছি, বাট ঘন হয়ে যাবে, এখানে কিন্তু টেনে নেবে কলা সমস্ত ঝোলটাকে। তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন বন্ধুরা, আমি এখানে কিছু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো নামাবার আগে দেখো চেরা কাঁচা লঙ্কা, কিছুটা চিনি, স্বাদ মতো চিনি, চিনিটা দিলে স্বাদটা বেড়ে যায়। নিরামিষ তরকারিতে একটু চিনি অবশ্যই লাগে, আর একটু দেখো গরম মশলা, আর একটু ঘি। তো এখানে সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, নিরামিষ তরকারিতে অবশ্যই চিনি দিলে তার স্বাদটা যেরকম বৃদ্ধি পায়, হ্যাঁ, আর যাদের একটু অসুবিধা আছে, তারা যারা চিনি খেতে পারে না তারা চিনিটা স্কিপ করো। বাট যেহেতু আমরা বাঙালি, আমাদের কিন্তু নিরামিষ তরকারির স্বাদটা আসে চিনি থেকেই, তাই না? তো দেখো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আর ভালো করে দেখো ফুটে উঠেছে সমস্ত কিছু চিনি টিনি দেওয়ার পর। আর দেখতেই পাচ্ছ আমি ঠিক ঝোলটা এরকম রেখেছি, বাট এই ঝোলটাও থাকবে না, এটা পুরোটাই টেনে যাবে, অনেকটা শুকনো হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি, আর এখন কিন্তু আমি একটা বোলে সুন্দর করে এই দুর্দান্ত টেস্টি কলার তরকারিটা আমি ঢেলে নিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ একদমই খুব একটা ঝোল বলে মনে হচ্ছে, একদমই কিন্তু টেনে গেছে ঝোলটা। তো বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, আর এই রেসিপি একবার খেলে কথা দিচ্ছি জাস্ট মুখে লেগে থাকবে, সব সময় বাড়িতে কলা আনলেই এই রেসিপি বানিয়ে তোমরা খাবে, এতটাই টেস্টি হয়। দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু বন্ধুরা অপূর্ব হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই বন্ধুরা।